How was experience? আমরা এখন চলে এসেছি এসপ্লানেড মেট্রো স্টেশন। প্রচুর মানুষের উৎসাহ, মানুষের ভিড়, প্রচুর মানুষের এক্সাইটমেন্ট। আমরা একটা দেরি করে এসেছি, সন্ধ্যাবেলা হয়ে গেছে, প্রচুর মানুষের ভিড়। তো চলুন দেখাই কিরকম। পাঁচ করে দেখতে পাচ্ছেন লোকজন, পুরো ভিড়, কতটা ভিড়। আমরা ঠিক এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু হাওড়া মেট্রো আমরা দেখতে পাবো। তো হাওড়া মেট্রো জলের তলায় দেশের প্রথম মেট্রো, এটাকে ঘিরে মানুষের উন্মাদনা কিন্তু চরম তুঙ্গে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে এখন প্রায় 6:30 বাজে, প্রচুর মানুষের ভিড় রয়েছে প্রথম দিনেই এই জায়গাটায়। তো আমরাও মেট্রোতে উঠবো, তার আগে এখন চারিদিকে ফটো তোলা দেখে অবাক হয়ে যাচ্ছে। আমি তো ভাবিনি এত মানুষ আসবে, প্রথম দিন এসেছি, প্রথম দিনের একটা উন্মাদনা। ভেবেছিলাম আমরা আগামীকাল আসবো, আজকে প্রথম দিনই চলে আসলাম। বন্ধু এত জোর করলো, চলে আসলাম প্রথম দিন। প্রথম দিন উন্মাদনা আলাদা, আর একদম প্রচুর মানুষের ভিড়। তো চলো, মানে আর ওয়েট করতে পারছি না, কীরকম এক্সপিরিয়েন্স হয় জলের তলায় চলো দেখা যাক। তো আমরা জলের তলায় মাত্র 46 সেকেন্ড থাকবো, মানে 46 সেকেন্ডই জলের তলায় এটা রান করে, বাকিটুকু কিন্তু সবই জলের ওপর দিয়ে। চলো, বর্তমানে এই হাওড়া মেট্রোর কমার্শিয়াল রান এসপ্ল্যানেড স্টেশন থেকে শুরু করে হাওড়া ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত, এবং পথে পড়ে মহাকরণ এবং হাওড়া, এই দুটি স্টেশন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন হাওড়ার মেন যে মেট্রো স্টেশনের দিকে আমরা প্রবেশ করছি। টুয়ার্স এটা, এই যে লাইনটা, এটা এসপ্ল্যানেড থেকে হাওড়াকে কানেক্ট করেছে। হয়তো আর কিছু মাসের মধ্যে এইটা দিয়ে একবারে হাওড়া থেকে আমরা শিয়ালদা যেতে পারবো, এবং শিয়ালদা যাওয়ার যে সমস্যা, হাওড়া থেকে শিয়ালদার সমস্যা, এটা অনেকটাই কেটে যাবে। সবাই বললাম, বলে রাখলাম। তো দেখছেন মেট্রো স্টেশনটা একদম চিল, এসি চলছে মেট্রো স্টেশনটা, দেখছেন মোটামুটি ভালোই ভিড় রয়েছে এখানে। থ্যাংক ইউ। এসকেলেটারে চড়বো, এসকেলেটারে চড়ে আমরা নিচে নামবো। দেখো কিরকম ভিড় রয়েছে, কোথায় উঠবো, কোথাও ওঠার জায়গা নেই। এটা মেনলি এখানে যাতে কেউ সুইসাইড না করে, এই জন্য এইগুলো ওয়ার্ড দেওয়া হয় যে যখন মেট্রো আসবে তখন এইগুলো খোলে, এই দরজাগুলো। কোথায় উঠবে, পুরো ভিড় প্যাকড আপ, এখানটা ফাঁকা রয়েছে। চল আমরা দুই বন্ধু যাচ্ছি, অনেক দিন পর একসাথে যাচ্ছি।
ট্রেন থামলো মহাকরণ স্টেশনে। ঠিক আছে, ভিডিও করা আছে, দাঁড়া ছবি তুলে দেবো, তো এসে গেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে ময়দানও কি চলছে? এইদিকে হাওড়া এইটা হচ্ছে হাওড়া স্টেশন, এরপর হচ্ছে হাওড়া ময়দান। আমরা হাওড়া স্টেশনে নামলাম। তো আবার আমরা ব্যাক করব। এখন আমরা হাওড়া স্টেশন থেকে আবার টিকিট কেটে আমরা ব্যাক করব। তো তার জন্য আমাদের আগে এক্সিট হতে হবে। কি রে, তো দেখছেন হাওড়া স্টেশনটা, হাওড়া যে মেট্রো স্টেশনটা রয়েছে কি সুন্দর, মোটামুটি ডেকোরেশন করা রয়েছে, অলমোস্ট কাজ শেষের দিকে, কিছু কিছু জায়গায় এখনও ডেকোরেশন বাকি রয়েছে। তাই জন্য এতদিন সময় লেগেছে, অল্প ছোট হয়ে যাবে। ওই যা ওই যা, এখানে টিকিটটা এক্সিট করা, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশন। তো আমরা এখন এক্সিট করিনি, আমরা স্টেশনটা চারপাশটা ঘুরে দেখছি। অসম্ভব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছে। প্রথম জার্নি তো আমাদের হলো, এরপর ইচ্ছা আছে আবার হাওড়া থেকে আমরা স্প্ল্যানেড যাব মেট্রো করে। তো দেখা যাক কতদূর কী হয়। আপনারাও আসুন, দেখুন, ভারতের একটা গর্বের নিদর্শন এটা, গঙ্গার নিচ দিয়ে প্রথম মেট্রো যাত্রা, যেটা আপনাদের আশা করি খুব খুব ভালো লাগবে। তো কলকাতা মেট্রো আপনাকে স্বাগত জানাচ্ছে। আসুন, দেখুন, উপভোগ করুন, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। মানে বহুর দেখি কি
তো এটা আমাদের এক্সিট গেট, এখানে এই দিকটাই দেখছেন, এই দিকটা হচ্ছে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের দিকে। এই আমরা বেরিয়ে এসেছি হাওড়া স্টেশনের দিকে। তো এবার আমরা আবার রিটার্ন যাচ্ছি, এবার হাওড়া থেকে যাব আমরা এসপ্ল্যানেড যাব। এখানে অনেকগুলো টোকেন কাউন্টার রয়েছে, এমনি মেন কাউন্টার ছাড়াও টোকেন কাউন্টার রয়েছে। আর এই দিকটায় রয়েছে কোন ফেয়ার চার্ট, এবার ফেয়ার চার্টটা আপনাদের দেখাই। টিকিট কাউন্টারে সবাই লাইন দিয়ে আছে, দেখতে পাচ্ছেন। দুটো এসপ্ল্যানেড, টিকিট চলে এসছে হাতে। আর কিছু মাসের মধ্যে হাওড়া মেট্রো এই শিয়ালদার সাথে কানেক্টেড হয়ে যাবে, আর কিছু মাসের মধ্যে। আর শিয়ালদার সাথে কানেক্ট হয়ে যাওয়া মানে টোটাল সল্টলেক সেক্টরের সাথে পুরো কানেক্ট হয়ে যাওয়া। বনগা লোকাল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে 15ই মার্চ অবশেষে হাওড়া মেট্রোর কমার্শিয়াল রান হলো। তো প্রচুর মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে এই মেট্রোর সাথে,
তথা এই মেট্রো কলকাতা মেট্রো তথা আমাদের দেশবাসীর কাছে একটা খুব গর্বের বিষয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।